পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের অন্তর্ধীনে কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক। তো এটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোচবিহার একটি খুবই ঐতিহাসিক প্লেস, কারণ কোচবিহার রাজবাড়ির জন্য আমরা একে সকলেই কম বেশিভাবে চিনে থাকি। তো আজকে তোমরা যারা যারা বুকলেট দিচ্ছ, তো বুকলেটে টোটাল কত র্যাঙ্ক করে আনতে হবে তোমাদেরকে, যার ফলে তোমরা কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে যে চারটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের টেট, অটোমোবাইল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল নিয়ে ইঞ্জিনিয়ারিং করানো হয়, তো এই টেটগুলির মধ্যে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং করতে ইচ্ছুক হও, সেক্ষেত্রে তোমাদের সুযোগ হয়ে যাবে এখানে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করার। তো ফার্স্ট আমরা দেখে নেব অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল কটা সিট থাকে কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিকে, এবং জেনারেল, এসসি, এসটি সবার জন্য র্যাঙ্কের কাট অফটা কত। তো সবার প্রথম আমি বলে দিচ্ছি, মাত্র 12টা সিট থাকে তোমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট কলেজের মধ্যে এটা একটা হয়ে গেল। আর একটা গভর্নমেন্ট স্পন্সর কলেজ আছে, যেটা বিআইটি, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি কাটোয়ার, সেখানেও অটোমোবাইল ট্রেডটা প্রোভাইড করা হয়। তো আমি তার জন্য একটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে ডিটেলসটা চেক করে নিতে পারো। তো যাই হোক, অটোমোবাইলের জন্য জেনারেল কাট অফ র্যাঙ্ক হচ্ছে 2755, আর এসসি কাট অফ র্যাঙ্ক 2611, এসটি কাট অফ র্যাঙ্ক 6966। তো তোমরা যারা যারা এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতেও নানা ধরনের ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং জব রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। এরপর আসছি আমরা কোচবিহার পলিটেকনিক কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং টেটে। তো সিভিলের ক্ষেত্রে এখানে টোটাল 12টা সিট থাকছে। জেনারেলদের র্যাঙ্কের কাট অফ হচ্ছে 1763, এসসিদের র্যাঙ্কের কাট অফ আসছে তোমাদের 2204। এরপর আসছি এসটি, এসটিদের ক্ষেত্রে 6241, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও 12টা সিট আছে। 12টার মধ্যে 1408 জেনারেল র্যাঙ্ক আনতে হবে, 1408 মধ্যে, আর এসসি র্যাঙ্ক হচ্ছে 1924 মধ্যে, এসটি র্যাঙ্ক হচ্ছে 6057। তো এখানে আমি একটা জিনিস তোমাদের ইনফর্ম করে রাখি, আমি যেই র্যাঙ্কের কাট অফের ডিটেলসটা তোমাদের দিচ্ছি এটা সম্পূর্ণ অফিসিয়ালি ডিটেলস, বাট কোনো ক্ষেত্রে যদি তোমরা 2019-এর সাথে মানে ভবিষ্যতে যেটার এখনও ফলাফল তোমরা পাওনি এটার সাথে যদি কম্পেয়ার করো, সেক্ষেত্রে কিন্তু 5-10 বা খুব বেশি হলে ম্যাক্সিমাম 50-60 পর্যন্ত র্যাঙ্কের আপ ডাউন হতে পারে। কারণ প্রত্যেক ইয়ারে যে হারে ক্যান্ডিডেট বাড়ছে এবং যে চ্যালেঞ্জেসটা বাড়ছে তোমাদের এডুকেশন সিস্টেমে, তার জন্য এই সামান্য পরিবর্তনটা হতে পারে। তো এরপর আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে লাস্ট যে ট্রেডটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর জন্য টোটাল সিট থাকে ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ ভোকলেট, এবং যে ভোকলেট দিয়ে যারা যাচ্ছ ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে তাদের জন্য 12টা সিটের মধ্যে জেনারেল হয়ে যাচ্ছে তোমাদের 1098 র্যাঙ্কের মধ্যে যদি করতে পারো তাহলে তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবে, আর এসসি যদি হয়ে থাকো তাহলে 1778, আর যদি এসটি ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে 6295। তো এই ছিল ডিটেলস কোচবিহার পলিটেকনিক কলেজের। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।